স্বাগত। আজকে আমরা যে সার্কিটটা নিয়ে কথা বলবো, এটা আর একটা ডিসি ডিসি কনভার্টার, এটা হচ্ছে বাক কনভার্টার বা স্টেপ ডাউন কনভার্টার। একে স্টেপ ডাউন কনভার্টার বলা হয় কারণ এটার আউটপুটে যে ভোল্টেজ থাকে ইনপুটের ভোল্টেজের থেকে কম হয়ে থাকে। আমরা বাক কনভার্টারে আগের ভিডিওটা যদি দেখে এসে থাকি তাহলে আমাদের নিশ্চয়ই মনে আসে বাক কনভার্টারে সার্কিট ডায়াগ্রামটা যেমন হয়ে থাকে, সে সার্কিট ডায়াগ্রামটা ঠিক অনেকটা এরকম হয়ে থাকে। সেখানে একটা ভোল্টেজ সোর্সের সাথে, ডিসি ভোল্টেজ সোর্সের সাথে একটা পাওয়ার মসফেট ব্যবহার করা হয়। সে পাওয়ার মসফেটটা হচ্ছে সুইচের মতন করে কাজ করে। সে পাওয়ার মসফেটটা গেটে একটা পালস দেওয়া হয়, সে পালসটা যখন অন থাকে তখন এই মসফেটটা অন থাকে, পালসটা সরাই নিলে মসফেটটা আবার অফ হয়ে যায়। এই মসফেটকে অন এবং অফের মাধ্যমে একটা সুইচ হিসেবে এই সার্কিটে ব্যবহার করা হয়। তারপর একটা ইন্ডাক্টার, সেই ইন্ডাক্টারের সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো হয় যেটাই আমাদের এই সার্কিটের লোড হিসেবে কাজ করে, এবং যে সেই রেজিস্ট্যান্সটা যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, যেটাকে আমরা VR দিয়ে প্রকাশ করেছিলাম আর ইনপুট ভোল্টেজকে আমরা VIN দিয়ে প্রকাশ করেছিলাম। এখানে একটা ক্যাপাসিটার ছিল, যে ক্যাপাসিটারটা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে। আর এখানে একটা ডায়োড ছিল, সে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে লাগানো হয়েছিল, অর্থাৎ এটার নেগেটিভ এন্ডটা হচ্ছে আমরা ইন্ডাক্টরের সাথে আর পজিটিভ এন্ডটা হচ্ছে আমরা সার্কিটের গ্রাউন্ডের সাথে সংযোগ করেছিলাম। এখানে আমরা দুটা আলাদা জিনিস দেখতে পাচ্ছি, যে এইটা এবং এটা একটা ডিসপ্লের মতন। আমরা এখানে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মানটা মাপতে চাই, তার জন্য এখানে আমরা একটা ভোল্টেজ মিটার, সেই ভোল্টেজ মিটারের সাথে ভোল্টেজের মানটা, কি পরিমাণ ভোল্টেজ আমরা মেপেছি সেই মানটা যেন দেখতে পাই, সেজন্য এখানে একটা ডিসপ্লে ব্যবহার করেছিলাম। সেই ডিসপ্লেতে একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং আরেকটা হচ্ছে আউটপুট ভোল্টেজ VR। আমরা বলেছিলাম যে মসফেটের গেটে হচ্ছে একটা পালস দিতে হয়, পালস দিলে মসফেটটা অন হয় এবং সেই পালসটা সরিয়ে নিলে হচ্ছে মসফেটটা অফ হয়ে যায়। এই পালস ট্রেন দেওয়ার জন্য আমরা এখানে পালস জেনারেটর ব্যবহার করেছি। এই সবগুলো সার্কিট এলিমেন্টই আমরা লাইব্রেরি থেকে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই সার্কিটটা আমরা তৈরি করেছি। এখন আমাদের নিশ্চয়ই মনে আছে সার্কিটটার কন্ডাকশন মোড অথবা নন কন্ডাকশন মোডে আমরা চালাতে পারি। আমরা যদি কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে বা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চালাতে চাই, কন্টিনিউয়াস কন্ডাকশন মোডের জন্য আমাদের একটা হিসাব ছিল, এল এর মান একটা মিনিমাম মাপেনের থেকে কম হতে হয়। আমরা এখানে ভি ইন হিসাবে 12 ভোল্ট আর ভি আর হিসাবে আমরা হচ্ছে 20 ওহম নিয়েছি। আমরা যদি ওই সূত্রটা ব্যবহার করে এল এর মান নির্ণয় করি তাহলে দেখবো যে এল এর মান এই অ্যারাউন্ড 3×10⁻³ হেনরি, এটার কাছাকাছি আসে, অর্থাৎ এল এর সর্বনিম্ন মান হচ্ছে 3×10⁻⁴। এখন আমাদের যদি কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে এল মিনিমামের মানের কথা মনে থাকে তাহলে এল মিনিমামের মান ছিল হচ্ছে 3×10⁻³, যেখানে এফ হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে গিয়ে লোড রেজিস্ট্যান্স এবং ডি হচ্ছে গিয়ে ডিউটি সাইকেল। অর্থাৎ এল মিনিমামের মান হচ্ছে এটা সমান অথবা এটার থেকে বেশি হতে হবে। আমরা এখানে যে সার্কিটটা ব্যবহার করেছি সেই সার্কিটটাতে আমরা এফ হিসেবে নিয়েছি সুইচিং ফ্রিকোয়েন্সি, এফ হিসেবে নিয়েছি হচ্ছে 20 কিলোহার্টজ এবং আর হিসেবে নিয়েছি হচ্ছে 20 ওহম, এবং ডিউটি সাইকেল নিয়েছি হচ্ছে আমরা প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে 40%, এরপরে হচ্ছে আমরা 50% নিয়েছিলাম। এখন আমরা যদি এল মিনিমামের ভ্যালুটা ক্যালকুলেট করি সেক্ষেত্রে ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে 3×10⁻⁴ এর সমান এত হেনরি হয়। অর্থাৎ এল মিনিমামের মান হচ্ছে 3×10⁻⁴ বা এর থেকে যখন বড় মানের নিব তখন হচ্ছে আমরা কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে সার্কিটটা কাজ করবে। তাই আমাদের এই সার্কিটটা ব্যবহার করার জন্য, অর্থাৎ কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে যদি আমরা সার্কিটটাকে ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করে এবং এই মান আমরা ডিউটি সাইকেলের মধ্যে ডি এর মান একবার হচ্ছে 40% বা 50% বা 60% যেটাই চাই না কেন সেই অনুযায়ী করে আমরা এল এর মানটা বের করতে পারি। এটার মতন হতে হবে, এর থেকে সর্বনিম্ন মান হচ্ছে এটা। তাহলে আমরা যদি কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চালাতে চাই তাহলে হচ্ছে এর থেকে ওই মানের থেকে 3×10⁻⁴ এর থেকে বড় কোনো মান নিতে হবে। তো সেখানে আমরা 5×10⁻⁴ নিয়েছি। এখানে প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে যেই উইন্ডোটা আসবে সেই উইন্ডোতে হচ্ছে আমরা এই প্যারামিটারগুলো কী মানের লিখতে চাই সে মানগুলো আমরা লিখে পরিবর্তন করতে পারবো। আমরা এখানে যে পালস জেনারেটরটা ব্যবহার করেছি সেই পালস জেনারেটরটার পালস উইথ হচ্ছে আমরা 50 নিয়েছি, অর্থাৎ
50% সময় হচ্ছে এটা অন থাকবে এবং 50% সময় হচ্ছে এটা অফ থাকবে। পালস জেনারেটর দিয়ে জেনারেট করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন টাইমটা আমরা এক্সটার্নাল সিগন্যাল না, সিমুলেশন টাইম, এই টাইমে নিই। এখন আমরা যদি এটাকে সিমুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট নিয়েছিলাম, যেহেতু 50% সময় অন থাকবে অর্থাৎ ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্টের আশেপাশে থাকবে। এখন আমরা যদি আউটপুট ভোল্টেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 5.2 এর মতন, অ্যারাউন্ড 5.2 এর মতো একটা ভোল্টেজ আসছে, যদিও 6 ভোল্ট থাকার কথা ছিল। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যা হয় যে এই ইন্ডাক্টরের মান বা ক্যাপাসিট্যান্স বা রেজিস্টার বা এই যে এখানে যেসব আমরা সুইচ ব্যবহার করেছি একদম একদমই আইডিয়াল স্টেটে থাকে না বলে আমরা এখানে 6 ভোল্ট না, সামান্য কিছু পরিমাণ কম পেয়েছি। তাহলে বাক কনভার্টার যে কিভাবে কাজ করে, অর্থাৎ এটার আউটপুট ভোল্টেজের সাথে যে ইনপুট ভোল্টেজের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ভোল্টেজ যেখানে আমরা 12 ভোল্ট দিয়েছিলাম সেখান থেকে আউটপুট ভোল্টেজ 6 ভোল্ট হওয়ার কথা ছিল, এক্সাক্টলি 6 ভোল্ট না হলেও অ্যারাউন্ড 6 ভোল্টের কাছাকাছি হয়েছে। তাহলে ইনপুট এবং আউটপুটের সাথে যে সম্পর্কটা আছে, অর্থাৎ ইনপুটের থেকে আউটপুট ভোল্টেজটা যে কমে যাবে এবং আমরা হচ্ছে এই পালস জেনারেটরটা ব্যবহার করে এটা করতে পারি, যেমন এখন যদি আমরা 50-এর জায়গায় সেটাকে যদি আমরা 40% করে দিই, তাহলে যদি রান করে দেখি তাহলে দেখবো হচ্ছে 3.66, অ্যারাউন্ড 4 ভোল্টের মতন আমরা ভোল্টেজ পাচ্ছি। ডিউটি সাইকেল কমে এবং বাড়াই দিয়ে আমরা দেখতে পারবো যে ডিউটি সাইকেল কমানোর জন্য আউটপুট ভোল্টেজটা কমে যায়, ডিউটি সাইকেল বাড়ানোর জন্য আউটপুট ভোল্টেজটা বেড়ে যায়। সিমুলেশন ব্যবহার করার একটা অর্থ হচ্ছে আমরা থিওরিটিক্যালি যে সকল সার্কিটগুলো পড়েছি সেগুলোর প্র্যাকটিক্যালি কিভাবে আসলে আচরণ করে সেটা সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে এই ধারণাটা কিছুটা হলেও এই সম্পর্কে আমাদের ধারণা হয়েছে।